ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ অনুসারে রাজ্যে প্রতিটি মণ্ডলে মণ্ডলে মতদাতা অভিনন্দন যাত্রা শীর্ষক এক সাংগঠনিক কর্মসূচি চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সন্ধ্যায় রাজধানীর নজরুলকলা ক্ষেত্রে বিজেপির নয়বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ভোটার অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে প্রদেশ বিজেপির অন্যতম মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, নয়বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নয়বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভোটদাতাদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। নয়বনমালীপুর মণ্ডলের 51টি বুথ কমিটির সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং মণ্ডল কমিটির সদস্যদেরও অভিনন্দন জানান তিনি। এদিন পরিসংখ্যান দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছি। রাজ্যের দুটি আসনে বিজেপি দল ঐতিহাসিক ফলাফল করেছে। রাজ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া কোনো নির্বাচনে কোন রাজনৈতিক দল এই ধরনের চমকপ্রদ ফলাফল করতে পারেনি বলে জানান তিনি। বিজেপির রাজ্য সভাপতি আরও জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 6,12,000 ভোটে জয়যুক্ত হয়েছেন। পূর্ব আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মা 4,85,000 ভোটে জয়ী হয়েছেন। তিনি জানান, 2023 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বনমালীপুর মণ্ডলের 51টি বুথের মধ্যে সবকটি বুথেই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী 8,000 ভোটে লিড নিয়েছেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই বিরাট জয়ের কৃতিত্ব দলের কার্যকর্তাদের এবং ভোটারদের, এর জন্য তিনি কার্যকর্তা এবং ভোটারদের শুভেচ্ছা জানান। তিনি আরও জানান, আগামী এক মাস দলের কর্মী সমর্থকরা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ভোটারদের বাড়িতে গিয়ে তাদের ধন্যবাদ জানাবেন। এলাকার উন্নয়নমূলক কাজকর্মে প্রদেশ বিজেপির সভাপতির প্রতি আস্থা রাখায় দলের কর্পোরেটর, মণ্ডল কমিটি, বুথ কমিটি এবং শক্তি কেন্দ্রের প্রমুখদের অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, কর্মকর্তাদের জাগ্রত করা গেলে সংগঠনকে শক্তিশালী করা যাবে। তিনি আরও জানান, অবিলম্বে বিজেপির নয়বনমালীপুর মণ্ডল কমিটির কার্যালয় স্থায়ী ঠিকানা হবে। এই নয়বনমালীপুর উন্নয়নের জন্য আপনারা দাবি রাখেন, এটা আমি গর্ববোধ করি যে আপনারা আমাদের আমার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন যে না, এই নয়বনমালীপুর ডেভেলপমেন্টের জন্য যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের পাশে রয়েছে, আপনারা বিশ্বাস রেখেছিলেন। তাই আমিও চেষ্টা করি আমার মতো করে কাজ করার, এবং অনেক সময় আমি সারা রাজ্যে ঘুরি, সারা রাজ্যে কার্যকর্তাদের সঙ্গে আমি বৈঠক করি, এবং একটাই উদ্দেশ্য থাকে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করা। এবং শক্তিশালী কাদের দ্বারা হবে? শক্তিশালী তাদের দ্বারাই হবে যখন কার্যকর্তাদেরকে জাগ্রত করা যাবে। কার্যকর্তাদের যদি জাগ্রত না করা হয়, কার্যকর্তারা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সেই সংগঠন কোনোদিনও শক্তিশালী হয় না। এই অনুষ্ঠানে বিজেপির প্রদেশ কমিটির অন্যতম মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য এবং সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য বক্তব্য রাখেন। কর্মসূচিতে নয়বনমালীপুরের 51টি বুথের সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।